বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিন্দু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি যদি দেখাতুন সহকারী শিক্ষক লামনগর একাডেমি রামগঞ্জ লক্ষ্মীপুর আমার আজকের পাঠদানের বিষয় হলো অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা কবিতার নাম প্রার্থনা লিখছেন কায়কবাদ এখন আমরা কবি পরিচিতি কবি কায়কবাদের পরিচয় কবি পরিস্থিতি সম্পর্কে জানি কায়কবাদ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবু থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কায়কবাদ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবু থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম মোহাম্মদ কাজেমাল কোরাইশি তার আসল নাম মোহাম্মদ কাজে মাল কোরাইশি প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন অনেকদিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন ছেলেবেলা থেকেই তিনি কবিতা লেখায় তার হাত হাতকড়ি হয় তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন তার রচিত মহাশসান বিখ্যাত মহাকাব্য তাহলে তার বিখ্যাত মহাকাব্যের নাম মহাশসান তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা শিব মন্দির অমীয় মহরম শরীফ ইত্যাদি তার মহাকাব্যের নাম মহাশশান অন্যান্য কাব্যগ্রন্থ অশ্রুমালা অমীয় শিব মন্দির মহরম শরীফ ইত্যাদি উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে তিনি ডাকা মৃত্যুবরণ করেন উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে কবি কায়কবাদ ডাকা মৃত্যুবরণ করেন তাহলে আস এখন আমরা কবি পরিস্থিতি সম্পর্কে জানছি এখন আস কবিতাটি আবৃত্তি করি তাহলে আমার কবিতার নাম প্রার্থনা লিখছেন কায়কাদ বিব দেহরি দেবল না জানি বক না জানি স্তুতি কি দিয়া করিব তোমার আরতি আমিনী সম্বল তোমার দুয়ারে আজিরিক্ত করে দাঁড়াইয়েছি প্রভু ছবিতে তোমারে শুধু আখি জল দেহরি দে বল দেহরি দেবল বল দারিদ্র পেশনে বিপদের করে অথবা সম্পদে সুখের সাগরে বলিনি তোমারে এক ফল জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পতের সম্বল দেহরি দে বল বিব দেহরি দে কত জাতি পাখি নিকুঞ্জ বি তানে তব তবগুণ গানে আনন্দে বিহবল, বলিতে তোমারে প্রাণে অবসাদ তুরুলতা শিরে তোমারই প্রসাদ চারু ফুল ফল দেহরি দেবল তোমার নিঃশ্বাস বসন্তের বায়ু তব স্নেহকণা জগতের আয়ু তার নামে অশেষ মঙ্গল গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীলে তোমারে নিবেশকানল দেহরিদে বল তাহলে আমরা কবিতাটি এখন আবৃত্তি করলাম এখন আস আমরা কিছু নতুন শব্দার্থ শিখি প্রার্থনা মুনাজাত বা আবেদন প্রার্থনা মুনাজাত বা আবেদন বিব স্রষ্টা রিক্ত করে শূন্য হাতে প্যাশনে অত্যাচারে কোর কোল ফল মুহূর্তকাল বা নিমেষ অশেষ যার শেষ নেই বিষাদ বিষণ্নতা শরীরে স্মরণ করলে প্রসাদ অনুগ্রহ হৃদে হৃদয়ে বল প্রশংসা আরতি প্রার্থনা চারু সুন্দর নিকুঞ্জ বাগান শোকানল শুক্রূপ অনল আবাসন প্রার্থনা মনোজাত বিভু স্রষ্টা রিক্ত করে শূন্য হাতে প্যাসনে অত্যাচারে কোর কোল মুহূর্তকাল অশেষ যার শেষ নাই বিষাদ বিষণ্নতা শরীরে স্মরণ করল প্রসাদ অনুগ্রহ হৃদয় হৃদয়ে বল জোর স্তুতি প্রশংসা আরতি প্রার্থনা চারু সুন্দর নিকুঞ্জ বাগান শোকানক শুক্র অনল এখন আমরা পাঠ পরিস্থিতি সম্পর্কে জানি প্রার্থনা কবিতাটি কবি অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত প্রার্থনা কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত অশ্রুমালা কবি এই কবিতায় ষষ্ঠার অপার মহিমার কথা বর্ণনা করে সষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন কবি বক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজকে নিবেদন করেন বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিদেতার কাছ থেকে শক্তি কামনা করেন গাছে গাছে পাখি বনে বনে ফুল সবেই বিধাতাকে স্মরণ করে তার অপরন্ত দয়ার জগতে সব কিছু চলছে তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারের প্রতি জীব ও উদ্ভিদ ফান ধারণ করে আছে তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই হে প্রভু আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও আমরা যেন তোমার আরাধনায় নিজকে নিবেদন করতে পারি আমি আশা রাখি তোমরা আজকের পড়াটি মোটামুটি বুঝতে পেরেছ আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ